hi everyone welcome to my channel bon priyanka 30 days weight loss journey complete and here is my result I'm journey start 69.90 kilo theke. after 30 days my weight is 65.50 yes i have one month duration e 4.5 kilo weight korechi. Ko and medical science onja মাসের কখনো ওয়েট লুজ করা ঠিক না এতে মাসেল লুজ হয় এতে শরীরে অনেক রকম মেডিকেল প্রবলেম স্টার্ট হয় জিম জয়েন না করে এভরিডে ফাইভ স্টেপস ওয়াকিং ফর্টি ফাইভ মিনিটস ইয়োগা ফর সিক্স ডেজ তার সাথে বাড়ির তৈরি পুষ্টিকর খাবার সঠিক টাইমে সঠিক পরিমাণে খেয়ে প্রপার ডেডিকেশন থার্টি ডেজ ধরে আমি এই ওয়েট লস জার্নি সাকসেসফুলি কমপ্লিট করেছি আর আমি যদি ওয়েট লস জার্নি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি তাহলে আপনারাও পারবেন আর আজকে আমি আমার ভিডিও থ্রু দিয়ে আমি কি কি রুলস ফলো করেছি আর আমার ডায়েট চার্ট কি ছিল এভরিথিং আমি শেয়ার করব যদি সত্যিকারের হেলদি ওয়েতে নিজের ওয়েট লস করতে চান তাহলে ফার্স্ট মেন্টালিটি স্ট্রং করতে হবে নিজের সাথে চিট করা যাবে না এভরিডে ওয়েট চেক করে মন খারাপ করলে হবে না প্রপার ডেডিকেশনের সাথে ওয়ান মান্থ সেম রুটিন ফলো করতে হবে সো আমার ফার্স্ট রোল নো সুগার ডায়েট কফি জুস মর্নিং ড্রিঙ্ক লেমন ওয়াটার খাবার আইসক্রিম চকলেট যেখানে সুগার আছে সেরকম কোনো খাবার এই থার্টি ডেজ খেলে হবে না সেকেন্ড রুল ইস টু টেন আওয়ার্স ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ইয়েস আমি এই থার্টি ডেজ জার্নিতে ফর্টিন ইজ টু টেন আওয়ার্স ইন্টারমিটেন্ট ফাস্টিং করেছি দিস ইজ বেসিক ইন্টারমিটিয়েন্ট ফাস্টিং অ্যান্ড এর ভেতরে ফোরটিন আওয়ার্স ফাস্টিং পিরিয়ড অ্যান্ড টেন আওয়ার্স ইটিং উইন্ডো যেটা আমার স্টার্ট হতো সকাল নটায় আমি নটার সময় আমার ব্রেকফাস্ট নিতাম অ্যান্ড সেটা শেষ করতাম সন্ধ্যে সাতটায় তখন আমি ডিনার কমপ্লিট করতাম সন্ধ্যে সাতটার পর থেকে সকাল নটা অবধি আমি কোনো রকম ক্যালোরি থাকা কোনো খাবার খাইনি জল ছাড়া সেরকম কিছু ইনটেক করিনি হার্বাল টি বা লেমন ওয়াটার খাওয়া যায় বাট মেক্স শিওর সেখানে রকম ক্যালোরি ইনটেক না থাকে এবার রুল নাম্বার থ্রি টু টাইমস দিনে এক্সারসাইজ ফর্টি ফাইভ মিনিটসের জন্য ওয়াকিং এভরিডে ফাইভ থাউজেন্ড স্টেপস অ্যান্ড সেকেন্ড এক্সারসাইজ ইভিনিংয়ে বা আফটারনুনে ফর্টি ফাইভ মিনিটসের জন্য আমি যোগা করেছি আপনার এখান থেকে এখানে যে কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন প্রাণায়ামা করতে পারেন বেসিক যোগা করতে পারেন আমি আপনার আমার ভিডিওতে নেক্সট দিন আমি সূর্য নমস্কার আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যদি দিনে টোয়েন্টি টাইম সূর্য নমস্কার করেন এর থেকে ভালো এক্সারসাইজ আর হয় না তার আগে কিছু হ্যান্ড মুভমেন্ট আছে কিছু বেসিক এক্সারসাইজ থাকে সে করে কম্প্যাক্ট আপনারা ফর্টি ফাইভ মিনিটস এর জন্য এক্সারসাইজ রাখতে পারেন আর ওয়াকিং মাস্ট ফর ওয়েট লস জার্নি এরপর আসি আমার ফোর্থ রুল দিনে থ্রি লিটার ওয়াটার ওয়েট লস জার্নিতে ওয়াটার অনেক অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে বিকজ ওয়াটার মেটাবলিজম বুস্ট করে ওয়াটার ডাইজেশন কনস্টিপেশন এইসবের প্রবলেম কিওর করে আর যখন আপনারা ফার্স্ট ওয়েট লস জার্নিতে স্টার্ট করবেন যেটা আমাদের রুটিন ছিল সেটাকে ব্রেক করে আমরা খাওয়া দাওয়া সব কিছুতে একটা কন্ট্রোল করছি না তো সেই সময় প্রথম প্রথম গ্যাসের প্রবলেম ব্লোটিংয়ের প্রবলেমস এরকম ধরনের প্রবলেমরা ফেস করতে পারেন যেটা আমার সাথেও হয়েছিল তো সেই ক্ষেত্রে একটাই সলিউশন দিনে থ্রি টু ফোর লিটার্স ওয়াটার অবশ্যই খেতে হবে আপনি জল খাবেন তত আপনার শরীর হাইড্রেটেড থাকবে এবং ওয়েট লস জার্নি অনেক বেশি স্মুথ হবে নাম্বার ফাইভ ফ্যাট কাটার ড্রিঙ্ক আমরা তো সব রকম চেষ্টা করব ডায়েট করব আমরা এক্সারসাইজ করব তার সাথে এমন কিছু ড্রিঙ্কও আমরা খাবো এই সময় যাতে আমাদের মেটাবলিজম খুব তাড়াতাড়ি বুস্ট হয় ইনক্রিজড হয় তো ফ্যাট কাটার ড্রিঙ্ক এখানে একটা বিগ রোল প্লে করে উষ্ণ গরম জলে লেমন সল্ট ওয়াটার উষ্ণ গরম জলে লেমন হানি ওয়াটার কে কোনো হার্বাল টি লাইক কোরিয়েন্ডার ওয়াটার চিনি ওয়াটার মৌরি ওয়াটার জিরা ওয়াটার ডিফারেন্ট ফ্যাট কাটার ড্রিঙ্ক আপনারা ডায়েটে ইনক্লুড করতে পারেন যাতে ওয়েট লস জার্নিটা আরও বেশি ইজি হয় আমার সিক্স রুল হলো মেডিটেশন আমি প্রত্যেক দিন সকালে টেন মিনিটস মেডিটেশন প্র্যাকটিস করি जी और तारफले अनेक बिशी পজিটিভ থেকেছি বা ওয়েট লস জার্নি ইজ নট আ স্মুথ জার্নি অনেক বেশি প্রবলেম হয় যখন আমরা ওয়েট চেক করি আগের দিন অনেক ভালো এক্সারসাইজ করেছি খাওয়া দাওয়া করেছি কন্ট্রোল করেছি পরের দিন দেখা যায় ওয়েট লসে কোনো এফেক্ট আসেনি সেম টু সেম রেজাল্ট তো তখন আমাদের মধ্যে অনেক মন খারাপ তৈরি হয় সেকেন্ড আর একটা প্রবলেম হলো যে বাড়িতে যখন গেট টুগেদার হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে বা সানডে গিয়ে আমরা বাইরে গিয়ে যাচ্ছি কিন্তু কোথাও কিছু খেতে পারছি না সেখান থেকে হেলদি কিছু আমাদের অপশান খুঁজে বার করে খেতে হচ্ছে তখন আমাদের মধ্যে আরেকটা ডিপ্রেশনের কারণ তৈরি হয় কারণ এইটা আমার সাথে হয়েছে মানে এরকম একটু মনটা খিচখিচে থাকা ডিপ্রেশনে থাকা মন খারাপ হওয়া এইগুলো ওয়েট লস জার্নির একটা পার্ট আর তার থেকে ওভারকাম করার জন্য হেলদি থাকার জন্য মেন্টালিটিকে স্ট্রং করার জন্য পজিটিভ থাকার জন্য দিনে টেন মিনিটসের জন্য অবশ্যই মেডিটেশন মাস্ট যদি সকালে না পারেন রাতে করুন এমন কোনো কঠিন ব্যাপার না যখন এগুলো ইনক্লুড করবেন আপনি অটোমেটিক্যালি একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে পারবেন আর তার সাথে ওয়েট লসও হবে আমার সেভেন রুল এইট আওয়ার্স স্লিপ হ্যাঁ নিজের স্লিপিং প্যাটার্নটাকে ঠিকভাবে সাজাতে হবে পর এইট আওয়ার স্লিপ না করি তাহলে পরের দিন আমাদের ওয়েট কখনোই ঠিকঠাক আসবে না বাল্কিনেস থাকবে গ্যাস ব্লোটিং এর প্রবলেম স্টার্ট হবে আর তাই জন্য একটা প্রপার রুটিন আমাদের ফলো করতে হবে সকালবেলা ঠিক টাইমে ওঠা এক্সারসাইজ করা রাতে ঠিক সময় বেডে চলে যাওয়া ফোন অফ করে একটু টেন মিনিটস মেডিটেশন করা তাহলে আমাদের স্লিপিং প্যাটার্ন ঠিক হবে নাম্বার এইট ওয়েট চেকিং আমি এভরিডে ওয়েট চেক করেছি এবং আমি নিজে বুঝতে পেরেছি যে কোন প্রবলেম বা কোথায় গিয়ে আমার ওয়েটটা বাড়ছে কমছে বা কীরকম অর্ডারে মেনটেন হচ্ছে তো তার জন্য আমি এভরিডে ওয়েট চেক করেছি রুল নাম্বার নাইন ঘরকা খানা যা যা খাবার খেয়েছি প্রত্যেকটা ঘরের তৈরি বানানো খাবার আর সপ্তাহে একদিন একটা মিল রেখেছিলাম চিটমিল এবার টেন্থ রুল হলো নো অ্যালকোহল নো স্মোকিং হেলদি লাইফস্টাইল এবার আসি রুল ইলেভেন আমি আমার এই থ্রু আউট ওয়েট লস জার্নিতে থাউজেন্ড টু টুয়েলভ হান্ড্রেড ক্যালোরির ভেতরে খাবার রেখেছিলাম প্রত্যেকটা মানুষের বডি ডিফারেন্ট প্রত্যেকটা মানুষের ক্যালোরি ইনটেকটাও ডিফারেন্ট হওয়া উচিত সেটাই আমি মনে করি আমার হাইট অনুযায়ী আমার ওয়েট অনুযায়ী আমি বাড়িতে থাকি আমার আউটডোর অ্যাক্টিভিটি কম এই দুটা দুবার এক্সারসাইজ করি যোগা আর ওয়াকিং এছাড়া আমার বাইরের কোনো অ্যাক্টিভিটি নেই তো আমি আমার শরীর বুঝে আমার হাইট বুঝে আমি আমার ক্যালোরি রেখেছি থাউজেন্ড টু টুয়েলভ হান্ড্রেডের ভেতরে মানে এই ডায়েটের ভেতরে প্রচুর ফ্রুটস নাট সিডস খেয়েছি আর ভাত রুটি ডাল সবজি মাছ মাংস শুক্ত উচ্ছে চচ্চড়ি যা খেয়েছি এভরিথিং আমার বাড়ির তৈরি আমার বাঙালি হিসেবে যা যা খাবার আমাদের বাড়িতে হয় তার ভেতর থেকে নিজের পোশানটা বার করে আমি সেটুকুই খেয়েছি এবার শেয়ার করবো আমার ডায়েট চার্ট কী ছিল ফিটির ওয়েট লস জার্নিতে আমি দু রকম ডায়েট ফলো করেছি ফার্স্ট ফিফটিন ডেজে আমি টুয়েলভ হান্ড্রেড ক্যালোরি ইনটেক করেছি আর সেকেন্ড ফিফটিন ডেজে আমি থাউজেন্ড ক্যালোরি ইনটেক করেছি তো যখন ফার্স্ট করতাম তখন আমার দিনের তিনটে মিল ছিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর এর মাঝে ছিল মিড মর্নিং স্ন্যাক অ্যান্ড ইভিনিং স্ন্যাক সকালে ঘুম থেকে উঠে দু গ্লাস উষ্ণ গরম জল খেয়ে মেডিটেশন প্রাণায়ামা ফর টেন মিনিট এরপর বানিয়ে নিতাম আমার সকালের মর্নিং ড্রিঙ্ক দু রকম মর্নিং ড্রিঙ্ক অপশানে রেখেছিলাম এক হলো কোরিয়ানডার সিট তার চিনি আদা দিয়ে জলটা ফুটিয়ে সিপ সিপ করে খেতাম আর একটা অপশানে ছিল লেমন ওয়াটার আর এই দুটো ড্রিঙ্কেই বলা হয় ফ্যাট কাটার নেক্সট আমি খেতাম আমার ফার্স্ট মিল যেটা হচ্ছে নটায় ব্রেকফাস্ট আমি ফার্স্ট ফিফটিন ডেসে দুশো ক্যালোরি মধ্যে ব্রেকফাস্ট করেছি উপমা পোহা ডালিয়ার খিচুড়ি ওটস খিচুড়ি রাগি প্যানকেক নেক্সট ফিফটিন ডেজে ছিল যে কোনো একরকম সিজনাল ফ্রুট দুশো গ্রাম ব্রেকফাস্টের পর আসতো মিড মর্নিং স্ন্যাক এগারোটা সাড়ে এগারোটা আরেকটা যে কোনো সিজনাল ফ্রুট কিছু মিক্স খেজুর আমন্ড বড় মিল হচ্ছে আমার লাঞ্চ আর লাঞ্চে থাকতো একদম ঘরের তৈরি খাবার ভাত ডাল একটা বাড়ির তৈরি সবজি জিরা রাইস কাবলি চানা কষা চিকেন ভাত মিক্সড ফ্রাইড রাইস ছাতুর বড়া রুটি ডাল মাছ ভাজা চচ্চুরি এবং এই যে প্লেটটা সাজাতাম তাতে মোটামুটি ফোর হান্ড্রেড ক্যালোরির ভেতরে আমি আমার লাঞ্চ কমপ্লিট করতাম এরপরে আছে ইভিনিং স্ন্যাক আর তাতে থাকতো গ্রিন টি আর তার সাথে কিছুটা ছোলা বা একটু সামান্য মুড়ি ছোলা মুড়ি শসা এরকম থার্ড বড় মিল হচ্ছে আমার ডিনার একটা রুটি স্মল সাইজের একটা রুটি যেখানে নব্বই ক্যালোরি বেশি যাবে না আর এর সাথে ডাল চিকেন বা একটা ডিমের কারি তো এইভাবে প্রোটিনটাকে ম্যানেজ করে ডিনার হতো থ্রি ক্যালোরি যদি বোর হয়ে যায় না খাবার খেয়ে যদি বোর হয়ে যায় তাহলে আমার ডায়েটটাকে কমপ্লিট করতে পারবো না তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে তখন মনে হবে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাই ওই জন্য আমি চেষ্টা করেছি থার্টি ডেজ এর ভেতরে যা খেয়েছি ঘরের তৈরি খাবার খেয়েছি তো এয়া এই ছিল আমার থার্টি ডেজ ওয়েট লস জার্নি রুল ডায়েট এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে পছন্দ হয় তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আমাকে আরও মোটিভেট করুন আমার আরও পথ বাকি আছে সবে থার্টি ডেজে আমি ফোর পয়েন্ট ফাইভ কিলো ওজন কমিয়েছি এখন আমার টার্গেট হলো আস্তে 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 নিজের ওজনটাকে ফিফটি এইট নিয়ে যাওয়া তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জ আসতে চলেছে আমার চ্যানেলে আমার ওয়েট লস জার্নিতে মোটিভেট হয়ে আপনারাও নিজেরা ওয়েট লস জার্নি স্টার্ট করতে চান তার জন্য কোনো রকম যদি কোয়ারিস থাকে আমার ভিডিও নিচে গিয়ে কমেন্ট করুন বা মেসেঞ্জারে গিয়ে পিন করুন আমি যতটা জানি বা যতটা শিখেছি সেগুলো রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা হেলদি লাইফস্টাইল ফলো করুন আজকের দিনে দাঁড়িয়ে এটা খুব ইম্পর্টেন্ট